মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের প্রবীণ এক শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাস বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক দুর্লভ বিশ্বাস স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে অবিরাম ছুটে চলেছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারে রোজনামচা বই দুটো তুলে দিচ্ছেন শিক্ষার্থীদের হাতে মির্জাপুর উপজেলার আটটি কলেজ চুয়ান্নটি মাধ্যমিক বিদ্যালয় আর ১৪টি দাখিল মাদ্রাসায় বইগুলো পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন তিনি আগামীতে আরও ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি আমার একটাই উদ্দেশ্য যাতে মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়িত থাকে সরিয়া যায় নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে মুক্তিযুদ্ধের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পারে সেই জন্যই আমার এই উদ্যোগ নেওয়া